এই জিপটা করেছে দেখো ফুল মডিফাইড হেলমেট নেই আগে দাঁড়া চালান কাটো দেখ আগে থেকে আগে তুলনায় অনেকটাই বেড়েছে তোমরা এই রিভিউ ভিডিও যারা দেখেছো তারা তো জানোই আশা করি हाँ जी भाई की हालचाल तो आबार तुम्हारे भाई तुम्हारे कथा रेखे भिडियो नहीं चले तो आज के हे थार्सडे थार्सडे तो एक भिडियो अपलोड करार कथा आज अवश्य तो थार्सडे तो तुम्हारे भाई कष्ट भिडियो बना अवश्य आज के एडिट आपलोड आपलोड करते हैं तपर हमें तुम्हारे जो भिडियो बना जेहतु आज के जापिंगे ईदे शपिंग करो तो गरीब मानुष बुझते ही टुकटा बेसि किसू कबा एक जमा और एक पैंट कबा कि कबना तो भाई होता है कि एन से इलेक्ट्रॉनिक्स स्कूटी सार्विसे दे आगे भिडियो तुम्हारा देखे बुझते पे गई तो स्कूटी का एक सप्ताह टाइम ली अब फोन कर शोरूम थे कि करते चाहिए तो गाइस দাই বুঝতে পারছো ঠিকঠাক ভাবে ভিডিও বানাতে দিচ্ছে না তোমাদের জন্য মারধর খেয়ে যাবে তো একটু পরে ভিডিওর পিছনে খেলাবো তো যাই হোক এখন সেই স্কুটিটা আনতে যাচ্ছি তো শোরুম থেকে ফোন চলে এসেছে দেখি কত কি রকম বিল ধরায় তো চলো মধ্যম গ্রামে যাওয়া যাক এখন বিকাল 4টা বাজে ওখান থেকে এসে তারপরে ফের শপিং এ যাব भाई तो फाइनली फाइनली मध्यमग्राम चौमाथा चले बैक ओदी के रेखे दीजिए जेहतु चौमाथा पुलिस मामा रही है तो यदि हेटे हेटे जाकिनामा फिचिंग वही सामने रही है फिचिंग हमारे से इलेक्ट्रिक स्कूटी हमें नाम दीजिए वो फिचिंग तो चलो देखी कि बोले तो स्कूटी का नहीं तरह शपिंगे जाओ हाँ जीपटा कर देखो फुल मॉडिफाइड यहाँ हे जिप्सी तो ये भाई फाइनली से ओकिनावा स्कूटी रेडी हो गई है गाड़ी देखते पूरा चमका प्रचुर टाक नहीं डिस्काउंट कर दी तो जैक क्या मोटामुटी ठीक ठाक हो अनेक क्या पेंडिंग रही है ए काजगुलो भागागुलो चेंज हो जेहतु दादा दादा स्टके ना तो जेहतु शोरूमे काज कर शोरूमे तो तुम्हारा बुझते ही पार्छ तो एक कस्टलि पड़े तो जैक तो अवस्था चालिए मोटामुटी भलो बुझल तो अनेक कि काज हो भर तो बदबाक की क्या हो कम कत कम खर्चा हो चलो बाड़ी गए बी तो जेहतु वो भाई रोजा रेखे तो बाड़ी जो एड़ी गए इफ्तारी टिफ्तारी झेले तरह फिर शपिंग তো ভাই ভাই এই মুহূর্তে আমাদের ইফতারি করা কমপ্লিট তো এখন টাইমটা রোজা রাখলে কি রোজা না রাখলে ইফতারি করা যায় না নাকি তুই রোজা রেখেছিস জানিস রোজা না রাখলে তুই খাস না রোজা না রাখলে নামাজ পড়তে পারবি না তুই জ্ঞান দিবি না তোর মতন মুখে মানায় না বিশেষ করে ধন্যবাদই বাড়ি কিন্তু এই সব থেকে আমার ঠিক আছে ভাই তো এখন যাব একটু শপিং এ তো এদের বলছি সেই থেকে সাচ্ছি যাচ্ছে যেতে চাইছে না তো এখন প্রায় 8টা বাজতে যায় দেখো ভাই এখনো এরা গেম খেলছে তো চলো এখন বেরোনা যাক তো এখন দেখি জুডিয়ার দিকে যাব এদিকে আমাদের সেই ইমরান ভাই তো ও রেডি হয়ে গিয়েছে তো চলো বেরোনা যাক হ্যাঁ কাটটা ভেঙে ফেল এই কড়াই ব্যস্ত থাকে সারা দিন তো ভাই দেখতে পাচ্ছো আমাদের এই ফিচিং এ লাইটার পাওয়ারটা আগে থেকে কতটা বেড়ে গিয়েছে আগে তুলনায় অনেকটা বেড়েছে তোমরা এই রিভিউ ভিডিও যারা দেখেছো তারা তো জানোই আশা করি এর আগে স্টক বাল্ব ছিল এখন এটা এলইডি তে কনভার্ট করেছি তো বেশ পাওয়ারটা মোটামুটি ভালো হয়েছে এখন অনেক চালাতে ভালো ফিল আসছে तो चलो एखन जाच्छि जुड़ियार दिके तो भाई फाइनली फाइनली चले एसेछि जुड़ियार सामने कि करते आछिस तो फुल्लि क्राउड ओ भाई प्रचुर नॉइज होच्छे तो भाई चलो भिड़िये भितरे आमादेर बाजारेर मध्ये किछु पाइ नाकि देखि लेडिजदेर जोन्नो नीचे आछे ता आमाके छोड़ि देखे मने आछे लेडिज आमि ता आमार पाब्लिक सबाई तो तोके लेडिज बोले कोनोटा बोधु পদমটা নাম রিভিল হয়ে গেল ভাই তোর অরিজিনাল নাম রিভিল হয়ে গেল এতদিন সবাই জানতো না ও ভাই এখানে তো সব কিডস জোন এই শু কালেকশন দেখো ভাই সবই এখানে 799 জুডিও নিজস্ব ব্র্যান্ড এসগুলো বেশ ভালো লাগছে ভাই 799 এটা করে মাল পাওয়া যাচ্ছে 200 টাকা কোথায় জুডিও কে অসম্মান করছিস হ্যাঁ জিন্স জিন্স 800 299 এ টি-শার্ট কি নেবে ভাই
গালাত প্রেমিক কতক্ষণ লাগে কি করছিলি এতক্ষণ ধরে ও ভাই তো সব এতক্ষণ মিলে রাত টাইমটা দেখো ভাই সাড়ে নটা মল বন্ধ করবে আর এখন এতক্ষণ ধরে ঠিক আছে আবে সালে শপিং করলি আর মল বন্ধ लुंगी पड़े लगे तर बोर जो कि परफ्यूम टा निलाम परफ्यूम 99 ভালো পারফিউম দেখলাম লেডিস না ভাই জেমস তো ভাই এই যে ভাই জুডিও তো জুডিও শপিং হয়ে গিয়েছে তো অনেক অনেক কমে পেয়ে গেলাম তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো অনেক কমে পেয়ে যাবে ভাই বাজেট ফ্রেন্ডলি আছে অনেক ম্যাঙ্গি সাঙ্গি বাচ্চা তো অনেক টাকা শপিং করেছে তো চলো এখন যদি বিশাল খোলা থাকে বিশালে যাবো এমনিতেই রাত প্রায় 10টা বাজতে যায় আরে বিশালে যাবো চো তো চলো লেটস গো লেটস গো এই 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 দাঁড়া 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 गिरी सवारी प्रथम कथा तार उपरते हेलमेट नहीं दार आगे दाड़ा आगे दाड़ा चालान काटो ए बड़ चले जुडियो थे विशाल एत रात भाई दसटार समय ए रात दसटार समय कि शपिंग कर भी हाँ ये कि शपिंग कर टाइम আই বিশালের কাণ্ড দেখো রাত 10টার সময় ফুল প্যাকআপ পাবলিক দেখেছো ক্রাউড দেখেছো ভাই রাত 10টা রাস্তা চার্ট ভাই কি রকম সেল দিচ্ছে ভাবতে পাচ্ছো ভাই বিশাল এরাও চলে এসেছে এখন রাত 10টার সময় শপিং করতে ভাই এই ভাই তোর হাতটা দেখি ভাই করা ভাই তো ভাই এটা কেমন লাগছে খারাপ না দিঘায় যাব তো ঠিক আছে হয়ে যাবে তুই রিভিল করে দিলি দিঘায় যাবে এই না না সরি 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 গাইস গাইস গোয়া যাচ্ছি দিঘা না গোয়া এই সাইডটা জিনিসগুলো আছে ভালো এই কি বলিস সেটা এইটা নিলে ওইটাও নিতে হবে কোনটা আবে সালে কি হচ্ছে এখানে হ্যাঁ সব তোর করতে হবে কি বউ কি কিছু নিয়ে যেতে বলেছে শুটা কেমন লাগছে বল ক্যাম্পাসে আছে ক্যাম্পাস শুটা ওয়াহ কেমন সিন হ্যায় ভাই ভাই হেভি কন্টেন্ট পেয়েছি ভাই এ ভাই পড়িনি এখনো পড়িনি কন্টেন্ট কি হলো পুরো পড়লে হেভি লাগতো ভাই পর লেটেস্ট সিন হলো এখানে এগুলো ছোট লাগা না হ্যাঁ এত দাম বেশি কেন ভালো ভাই বোতলগুলো বেশ সুন্দর লাগছে ভাই কি বলো নেওয়া যায় এস এই একটা এখানে বিয়ের পরে কবে বাচ্চা হবে সেই তার জন্য এখন জামা কাপড় গুলো দেখে রাখছে ওদিকে এক ঘন্টা ধরে সক্স চয়েস করছে এখনো সক্স চয়েস হচ্ছে না সেই থেকে ভিসাল ঘুরে এই দুটো দুটো শপিং ভাই এতক্ষণ শপিং ফপিং করার পর এরা কিছুই কিনলো না দুটোই কি সাবান কেসপানা যাই হোক কিনেছে তো চলো ভাই বাড়ি থেকে যাওয়া যাক তো এখন ডিরেক্ট বাড়িতে যাওয়া হবে রাত অনেক হয়েছে বাড়ি থেকে অলরেডি ফোন চলে এসেছে তো ভাইদের গাড়িতে এখন ফিউল শেষ ফিউল আপ করতে গিয়েছে পাশে পাম্পে তো এখন একটু সাডেনলি প্ল্যান হয়েছে একটু চা টা খেতে যাবো তো চলো ভাই সাহেব তো দেখো ভাই চা ফা খাওয়ার মুড উঠে গিয়েছে মানে মুহূর্ত না মরজিদের তো চলো এখন মুড়ো গাছায় দাঁড়িয়েছে একটু চা ফা খেতে এখন রাত 10টায় বাড়ি থেকে অলরেডি 10:30 সরি 11টা বাজতে যায় এখন ফোন টোন চলেছে ও আও ওয়াও ভাই झील पड़े भाई हेवी लगे भाई जगह बसते चा के खावा हाँ जी चा कौन खिला रहा है वाओ नाइस सॉन्ग वो गजा खाचे देखो ओपेनली तो अब पब्लिक रही है हाँ लज्जा लगे ना गजा दिस इज द गजा छोटो वाला अनेक खेत अपन तो पारा जाए ना চলো ভাই যাওয়া যাক বাড়ির দিকে রাত অনেক হয়েছে ভাই 11:03 বাড়িতে আজকে ভালো রকম ঝাড় শুনতে হবে ভাই ভাই দেখো কাণ্ড ভাই এটা দিয়েছিলাম মলে তিনটে প্রোডাক্ট নিয়েছিলাম তিনটে প্রোডাক্টের জন্য এটা দিয়েছিল না মেন বলেছিল যে তুমি যদি তিনটে নিয়ে ট্রায়াল করো তাহলে এই তিনটে নিয়ে ঢুকতে হবে মলে মানে ট্রায়াল রুমে ঢুকতে হবে ওটা দেয়া হয়নি ট্রায়াল করে পকেটে থেকে দিয়েছিল তারপরে দিয়েছিল ভাই লোক ইস গানা কে লিয়ে এক তো তালিয়া হো যায় ফুল যা
শিমশিম তবে খোল দে না বেটি কি নিছিস ভাই তুই হাটের মালগুলো ভাগ করতে তাই ভাই কত নিলো হাট থেকে এই দাম দর করছিলিস তো 300 টাকা হ্যাঁ 300 ভাই আমি ভাই এইখানে 250 টাকা দিয়ে একটা জিন্স নিছি কাকারে অনেক কম করে তুল দেখো ব্রাশ ভাগ ওটা করেছে আপ আপ শেয়ারে দিয়ে কি অবস্থা দেখো এদের ভাই 11টার সময় এসেছি রান্না করে সবাই ঘুমিয়ে পড়েছে ভাই দেখো এখন রান্না করে খাবার খুঁজতে এসেছি মানে কি আছে ভাই ও বাবা ভাই কড়েলা ফালতু লাগে আর দুটো আস্তে আস্তে নিয়ে যাবে কেটে আস্তে দেবে ঠিক আছে ও ভাই অনেক কেনাকাটি হলো অনেক শপিং হলো ভাই এখন প্রচুর টায়ার্ড ঘুমাতে হবে গাইস তো ভাই যে ভাই আমরা এরকম ভাবে খাবারটা এনে খাচ্ছি যেদিন কি না খেয়ে ঢুকি ভাই বাড়িতে তো যাই হোক তো খেয়ে দিয়ে ভিডিওটা এন্ড করবো তো চলো খাওয়া দাওয়া ডান করা যাক কিসের ভিডিও সকালে এখন বাজে হচ্ছে কটা বাজে ঘড়ি নেই আমার কাছে দাঁড়াও চচো ওইদিকে নিচে ওইদিকে নিচে ভাই সেই ফিলিং ভাই সেই ফিলিং ভাই তোমরা দেখলে ভাই একটু আগে ভাই আর দুটো ভাই দুটো দুটো বেজে গিয়েছে তো এখন বেরিয়ে গেছে হঠাৎ ঘুমাচ্ছিল না এডিট সাইড করতে করতে হঠাৎ মুড হলো চলো চাকা যাবো তো এখন ভাই বেরিয়ে গেছি লাইট আউটে বাপ সব দেখতে তো বেরিয়ে ঠিক আছে ঠিক আছে আমার আমার এগুলো সব ভাই ঘোরার সব ঘুরতে ভালো লাগে ভাই আমার যখন ইচ্ছা লাগে রাত্রে রাত্রে ভাই ঘোরা যাই বলো গরমকালে রাত্রে ঘোরার মজাটাই আলাদা চলো ভাই চলো আমাদের মুড়োগাছা থেকে যাওয়া যাক ওখানে সব ধাবা ওপেন আছে এখন তো ভাই আছি এখন আমাদের সেই মুড়োগাছা মানে এই ধাবা টাবা সাইডে তো এই যে বলছি এখান থেকে ফেরিটা করে নে এখন প্রায় তিনটে বাজতেছে দুটো এগারো আমি অবশ্য ফেরিতে তো তেমন কিছু খাই না হালকার উপর দিয়ে খাই তবুও এখানে ধাবায় সিজে গেলে বলছি তবুও একটু আগেই আমরা ভাত টাত খেয়েছি তো দেখা যাক চা বিস্কুট খেয়েই ফেরি হয়ে যাবে তো চলো এখান থেকে খেয়ে দিয়ে ফের বাড়িতে যেতে হবে একটু পরেই মারা সব ফেরিতে উঠবে বাড়িতে কেউ জানে না আমরা এখানে এসেছি ও ভাই রাত রাত প্রায় আড়াইটে বাজতে যায় আড়াইটে না দুটো ষোলো ফেরি করতে এসেছি ভাই চা দিয়ে ফেরি করছি ভাই বুঝতে পারছো আমাদের মানে শখটাই আলাদা এই যে একজন তো ভাই আমাদের চাটা খাওয়া কমপ্লিট এখন তো কি বাড়িতে যাওয়া হবে নাকি ভাই দুটো করি একটু পরেই সবাই সেরিতে উঠবে কি কেলেঙ্কারি হবে জানি না ভাই চারটা দারুণ লাগছে ভাই ঈদ খুবই ক্লোজ চাঁদের রাতের দিন এটা পুরো একদম ফুল গোল হয়ে জলজল করবে ভাই আর আট দিন না আই এম ওয়েটিং তো ভিডিও অনেক লং হয়ে গেছে এই সাথেই ভাই ভিডিওটা এন্ড করে দিই এই ধাবায় বসে মানে এই রোডে বসে রাত দুটোর সময় মানে এরকম ভাবিনি কোনোদিন এরকম ভাবে ভিডিও এন্ড করতে হবে আমার তো সামনে ভাই ভেড়ি আছে ভেড়ির হাওয়া মারছে খুব সুন্দর লাগছে ভাই এখানে ওয়েদারটা দারুণ তো যাই হোক ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ঈদের শপিং তো কমপ্লিট হয়ে গেল তোমাদের কত দূর শপিং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মাস্ট তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট তো আজকের ভিডিওটা এতদূরই এই রাত দুটোর সময় এন্ড করছি তো চলো ভাই তোমাদের জন্য অনেক কষ্ট করছে তোমরাও একটু সাপোর্ট করো তোমাদের ভাইকে তো এই সাথেই টাটা বাই বাই ভালোবাসা এখনই